ইউটিউব মুল্লা ওই হুদ্দাও যেসা এখন মাতিয়া আপনার চেষ্টা করে তো মাছ খালো আপনার ওটা জুড়াইতে তারে কইল আইও সামনে বই যা ই হুদ্দা পর্দায় নাড়াল রয়েছে কি আইও দেখি দেন আই যে কিন্তু তোর হগুন্তরে জিগাইয়া আইস যে কিন্তু সিফা খাইছ হগুন্তরে জিগাইয়া আইস এর মাঝে আইস আর মার হইছে হ্যাঁ এখন আর আল্লাহ শেষ বুধবার হিত হলাম ওর বসলো ইটা হলাও মাঝে তুই গুনছে কারণ যে গুনতে আমরা সিফা খাইছুন তারা বুঝবাই খবর রাজা তুমি উপরে থাকি বুঝোই গাই হ্যাঁ সিফা খাইছে বুঝোই গাই খবর কি যা তাজা ওলা গান টানলে আমরা দরিয়া লট খাই এইটাই বুঝবাই যে এই গুঞ্চল জেলা বুঝ হওয়া যায় ইলা নাই তার জবাব দেওয়া জবর হলে বাংলার বস কিছু শুনছিলাই আপনার চালাইতো মানে শুনিয়া মন কর্তা হে হাসা উঠতো আমরা নিজে মাঠের দেখাই কত বড় বান্দা উল্লা কত বড় বান্দা উল্লা হ্যাঁ সিফা খাইলে বুঝবাই তো গাম কত খাল বার যত খাল বান্ধা অত খাল গা মারিব আমি ও খোল্লা হারাইছে এখন আর লড়া চড়া করে না তো কদিন বাদে খরব আমরা রুগুলো আসো বিচিত্র নেথার বাড়ি যেটা কি বার একবার থারে কইয়া আসো নতুন রেডি রইস আমরা একবার থানা লাইব ইনি কত খাল জমাইছ তো বুঝবাইছে আঠিলে খালি এলি মই হ্যাঁ ইউটিউব বইয়া মাথি দিলে কিয় মাত্র ইউটিউব এইখানে মাথি দিলেও তুমি ওই গেলাই হ্যাঁ আর ইউটিউব ইউটিউব না এইখান হাসা বলে আস্থা মানুষ জানে ভাই থালে টিউব ঠাপ নাই হ্যাঁ জানে ভাই দললে আর এন ছুটা ছুটি নাই ছুটিয়া যেটা মানুষ না তো যাও ই জায়গা ই আল্লাহর বন্ধা নাই কিন্তু আল্লাহ আল্লাহ করছো হোনালিকা এই জায়গার মধ্যে ই জায়গা বালা হয়েছে না বাদ হয়েছে অন্য জায়গা থাকি বাদ না বালা ই জায়গার বেজ্জতি করিও না মতলব আমি ই কথা কইয়াল না যে এইখান তুলিয়া আসলে তুলি রেখার বরং ও কথা কইয়া বেজ্জতি করিও না এর মানে হইয়া তারল ইকার সম্বন্ধে বাদ বালা মাতিও না যে বেটা আল্লাহ আল্লাহ করিয়া গেছো ই বেটা ভালো ভালো আসলাম তুমি জানি বেটা রে বাদ বালাইও না মতলব তুমি যে বাদ বালাইতে আমার তাই না কিন্তু ইটা ইটা শঙ্কবঙ্ক শরীয়তের বিরুদ্ধে যে কুন্তা করবে মানে দিকে ওই দেব ওই দেব থামা দেব না ইবা দি দেখবার না মানে ওই বাতা তো আমার বাড়ির বাস স্ট্যান্ড সিনন নিয়ে গেছিলাই আমার বাপর রোজা দেখছুন ইনো হিন্দু মানুষ তারা আয় প্রায় হিন্দু মানুষ বিয়া নিয়ে আয় এই বক্তি বক্তি দিন আপনার ফুল দিন আসামর দুইবার চিফ মিনিস্টার প্রফুল্ল কুমার মহন্ত হি বেটা ভাই ফুল দিছে দেখছো হি বেটা ভাইও ফুল দিছে চলা দে হিন্দু মানুষের তারা দরি আইছে রাজধানী ধর্ম মতে করে পড়া একদিন আমি আসা আসলা থাল বুধবা যা যেমন জবর জবর শরীয়তর বিপক্ষে বাদে থানে জানাই দেবা হইল তো বললে মুসলমান না হিন্দু মানুষ ইটার লাগি শরীয়ত না শরীয়ত মুসলমান অতন তাকে কেউ তেল কইতে নানি হল এই থইয়া আইছি তার খালি মানে শ্রদ্ধা করদা ওটা কইতে নান একটা আসন নানি আসবই থাকি আইয়া কই আল্লাহ ইগো খালি শ্রদ্ধা আর যাইও না কই নান কেউ ওলা
আমরা তো ভুল সিদ্ধা মধ্যে আল্লাহ ছাড়া খেয়ে করি না, কিতা মা চলা নাই পাঁচ ধরি চলাও করি গুণ নাম হলো কদম বুঝি। হ্যাঁ গুণ নাম শ্রদ্ধা না, শ্রদ্ধা করতে হইলে কপালও মাটিত লাগানি লাগবো, পশুদি ভিড়া লাগবে, অদূর যুব হাতে আল্লাহ আর দেবে খসিলে এবাদতে তার নাম হইল শ্রদ্ধা। এবাদত নিহতীয়া জমিনের উপরে নিয়া কপাল লাগানি অগুণ নাম হইল শ্রদ্ধা। শ্রদ্ধা খালি শ্রদ্ধাও হয় না তো ইয় চালা যেটা চাল একেবারে নিচা হামালি যায় না, বটিয়া হামালি লাগে তাতে শ্রদ্ধ হইল ও যেগুণ ঠেঙ্গাই নিগুণ তো কিবার আছে মান্দাও কুঠি খাটি গাড়ি নানি আমরা ওয়াজ মাস যেটা সময় যে সময় গুলো নীল খরা হয় আর দি তুলল নানি মাটি জি মাটি তুলতে না আর সকাল লাগে নানি মাটি তো যজ্ঞে তুলিল ইগুলো নমাজ নাই বলে সি শ্রদ্ধা করি লাগছে ওলাল কি উদ্দা আননেসেসারি এক মা ঠিকে লাগো তা মা আসলে মানুষের দুঃখা দেওয়া হইল মূল উদ্দেশ্য। হ্যাঁ মূল উদ্দেশ্য ইয়া তাহলে দুঃখা দেওয়া। তো এই যে জায়গা আমরা আইছি বাল্লা জায়গা জানিয়ে আইছি বাল্লা মানুষ জানিয়ে আইছি ইনো আইয়া আমরা দোয়া দরুদ করম আশা করিয়া ও আশা লইয়া আইছি যে দোয়া করলে আল্লাহ বলেন আমরা অলিগুলো রোজাত যাই ইতাত গিয়া দোয়া করি আশা করি এনতা নিলে দোয়া করলে আল্লাহ কবুল করবো বলা না বলা না একগুলো আমার বাড়ি আনতে কই তোমার বাড়ি জানলা নাই হিন জানা। হ্যাঁ তোমার বাড়ি জানলা লাইনি হিন জানা তোমার বাড়ি করিলে শুনবো নাই ও বা তোমার বাড়ি তাল্লা আসন হইলে তোমার হরুতা যে ফেসব হসলাইলেন দেশ নাই গণ হরুতা ফেসব হরণ নানি তোমার বাড়ির যে দোয়া কবুল হইতো হরুতা খবর ফেসব করছো ইয়া দেশ নাই ইনো যে ইয়া দোয়া করি ইনো ফেসব হরণনি তো তোলো ব্যবধান ধরি লইল ই হুদ্দা জেঠা মানতা মাত মানে ইকাল পাক তোমার ইকাল না পাক ওলা মাত নাই করতো সে তুমি হিনো আর তো মুসলা ঠানিয়া চিতা করতে বলে হিনো আল্লাহ লাইনিয়া হিনো আল্লাহ লাইনিয়া আল্লাহ হাব্বুই খানো আছে আল্লাহ হাব্বুই খানো আছে সব খানো আল্লাহ আছে বললে আল্লাহ দেশা জায়গা আপনার ইয়ে করলি না কবুল করলি না গুয়ে চুয়ে হাবুইটা করিলে এটা করিলে এইটা বলতা বেশ করে খালি ইল আল্লাহ ইল আল্লাহ ইল আল্লাহ কর দে আর যা ঠগামি আছে সিনি এক সন্ধ্যা জায়গা তিন চারটা চুরি করি নেরে ও ইটা আল্লাহ মানুষ না ইটা আল্লাহ মানুষ না আল্লাহ হইলা সাফ সুতরা ইন্দাল্লাহ জমিল বলে জমাল আল্লাহ হইলা সুন্দর সুন্দর দিয়ে আল্লাহ বালা বালা ই জেসা তা আল্লাহ শুনে না জেসা তা আল্লাহ মানে না এর লাগে ই সোয়াল করিও না বলে ইন ইয়া করলে কিটা হইব বাড়িত করলে হইব না ইটা হুদা মাতিয়া লাভ নাই ইটা হুদা মাতিয়া লাভ নাই। তো তর্ক করার লাগলে এটা সারা বেজান ফারা যায় না তর্কর কোনো সীমা না বেজান তর্ক করো কোনো বাধা না। তো এক বেটি মলক আছে জানাম তাই করিলে ই নবুয়তি দাবি দাবু করার বাদে এই চুরা তোমার হাত লোক দিয়ে গেল গিটা খুলো তোমার খুলো আল্লাহ নবীও কইছে না কেন জমানাত বেঠাইন তো বেটিন তোর সুরত বেঠাই বেটিন তো বেঠাইন তোর সুরত ধরবা লাল ল ছড়ব ও শুরু হয়ে গেছে ওই জন্য উঠি উঠি সুরা তোর কেন ভালাই তো আরি ফোন গুলো ছ বছর আগে নবীও কইয়া গেছে বলে বেঠাইন তোর সুরত ধরবা বেটিন তে আর বেটিন তোর সুরত ধরবা বেঠাইন তেলানি আসে নানি ও ইগুন ধরবা এখন তোর জানানি তো এর মাঝে হিতা করে নইবে নবিয়ে গাইবর খবর জানো না তুই জানো তুই জানো তুই তোর বাপ দাদা সদ্য শ্রেণীর কোনো জমিন নাই হর সময় নবিয়ে কইয়া গেছে ন লইব এখন ল এর উপরে করি নবিয়ে গাইবর খবর জানো না। তো আপনার বালা জায়গাত আমরা আইসি বালা কাম করি
ইনো আইসি আইয়া দোয়া করুন, শ্রদ্ধা করতাম না, জিয়ারত করতাম না, ওলা মাত না নিমা তো না আমার লগে ইকাল করুন, ইনো খুলল নাচিও খাম করতাম, ওরা সুন্দর করতাম, ইটা বল দিব রোজা রাখান বানাইতা না করি দিব, ইটা করিও না, মাইসিয়া ইয়ার দুঃখা খাই দিবে, ওলা নানিমা তো আল্লাহ ডাকিলে তারা আল্লাহ তার ফল দিয়া গেছে, যে ডাকিছে হি ভাইছে, তুমি আমি ডাকিয়ার না ডাকছিও না ভাইটা বলা এগুলিয়া শিখাইয়া লাভ না, আল্লাহ ডাকরা মানুষ যেটা আসলা এটা ডাকিস, আমার বাফে 63 বছর এক মসজিদের কুলো বইয়া আল্লাহ ডাকিছে, ও সুগ্রে আমার কাছে পড়িছে, হ্যাঁ তুই ভাইছুন দিব আমার কখন হ্যাঁ ভাইছুন ভাইছো না বুঝছি 63 বছর এক মসজিদের কুলো বইয়া পড়িল, আল্লাহ আল্লাহ করছ রায়ট মায়ট ইচ্ছা ইটি হিন্দু মুসলমানে মাইক ডাঙ্গা সবটা ঠিক আছে, তাহলে গিয়ে মিলিটারিও খবর লইতা, হিন্দু মানুষও খবর লইতা, মিলিটারিকে জিগাইতো বাবা তো গেলি হতো এখন তো অসুবিধা হল, হিন্দু মানুষ মানুষকে জিগাইতো আপনার কোন তার জরুর হতো, আল্লাহ তাহলে মুসলমান মারবার লাগি খালি খাদাই আসে তাহলে গিয়ে জিগাইছে কোন তার লাগবো, তুমি ডাকো হযরত রাবিয়া বসারি রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় জবরদস্ত এক বালা মানুষ আসলা, ও হযরত রাবিয়া বসারি রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ছাগল চড়াইতা, একদিন একজন গেলা গিয়া কইলা তাহলে বলে তুমি যে খালি ছাগল চড়াবিতা ছাগলে মানুষের কুন্তা খাই না নি তাই কইলা চাওলা হওয়া যে কুন্তা ফাড়া দে নি গিয়া দেখুন বাঘে ভাড়া দে, বাঘে আরো ছাগল ভাড়া দেয়নি না, ও এন দৌড়িয়া ইয়া ইয়া কইলা না বিয়া আমার ভুল হয়ে গেছে আমারে মাফ দেও, কতদিন থাকি বাঘে ইটা করে, বাঘে কতদিন থাকি ইলা করে বলে যতদিন থাকি আমার আল্লাহর লগর সম্পর্ক ভালা হয়েছে ততদিন থাকি বাঘেও আমার ছাগল সাইয়া সাইয়া না, আমার সম্পর্ক আল্লাহর লগে ভালা হয়েছে এর লাগি বাঘে পিতা হলেন আমার ছাগল বর দেন ছাগল খায় না, আমার সম্পর্ক আল্লাহর লগে নাই আমি কিতার উপরে ভালাইতে আমার কিতা করতাম, খরবার আমার কিতা আছে আমার খরবার খুলতা নাই কারণ আমার বাদ বাকি যেটা আছে ইটা বালা নাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যত মানুষে আল্লাহরে ডাকিবা অত তোমার লাভ হইব, যত বেশি আল্লাহরে ডাকিবা অত লাভ হইব, এক লাখ ডাকতেও বালা হইব, জমাতর লগে মিলিয়া ডাকতেও বালা হইব, জেলা ফারওয়ালা ডাকো আল্লাহরে কোনো অসুবিধা নাই, যাতে খালি অন্য মানুষের কোনো জাতীয় তকলিফ হয় না, এক মূল হিসাবে ফতোয়া দিছন একলগে মিলিয়া দুরুশরী পড়া যায় না, একলা একলা পড়িতে এখন তার ভারছে না, আমার কাছে কয়েকজন আইয়া কইল মুখে উল হিসাবে কইছেন একলা একলা দুরুশরী পড়া যায় না, যদিও জমাতে পড়া যায় না একলা একলা পড়িতে বলে ও মূলবীরে গিয়া কই আয়া তো গুছাইতো ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, গিয়া সাহজানি হীন কইছেন আব্বুয়ে মিলিয়া বলিতায় বলদরে কইও বালা করি বুঝতো একবার দিয়া সাল্লু তোমরা সবে মিলিয়া আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং সালাম পড়ো, এর লাগি আল্লাহ আল্লাহ শিয়াল না তেন কইতে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিন হল
মুনাফিকরা কইছেন না ইকে ভাড়া যন্ত্রণা করবো, যে ফলিত আপনি না নি একলা নি মানুষ আনি উজুয়ে নি আলা উজুয়ে নি বই আনি উবাই আনি ভাড়া মাত মাতিব এর লাগে। আল্লাহ কইছেন ইয়াল্লাযীনা আমানু ও মুমিন হল তো খালি খাস মুমিন দেখব। অভ্যন্তর কইছেন আল্লাহ নবীর উপরে দুরুদ পড়ো এবং সালাম পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একটা খুঁজতাম নি মত সময় খা মাইল রাজি হইবাই করবাই ওবার জিয়া জিয়া শুইল আহিবা জিয়া না নি না জানতাম তো সময় যদি রাজি হল না তো তোর খুঁজতাম না হুদ্দা জেসা খালো ভালো ইয়া লাভ লাই জেসা খালো অত মূল্যবান মাছ ফেলা ইয়া লাভ লাই একটা কাম করিও যাইতে আনতে যাইতে চলতে ফিরতে বইতে উঠতে পচরাবে পায়খানা সব জায়গার মাঝে জিব্বা তালু লগে লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ ছাড়িতে আল্লাহ আল্লাহ শব্দটারে রাখিও শ্বাস লইবা যেতু আল্লাহ হইয়া লইও ছাড়িবা যেতু আল্লাহ হইয়া ছাড়িও মনে মনে মুখ দিনা পচরাবে পায়খানা হইলাম খেলে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক রিওয়ায়েত আছে قال النبي صلى الله عليه وسلم يذكر الله تعالى في كل احيان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমর জিকির করতা উজু থাক না থাক ফেসাব তাকুয়া ফায়ালা তাকুয়া ভইয়া তাকুয়া উবাইয়া তাকুয়া আটিয়া তাকুয়া আল্লাহর জিকির করতা তো ওই জিকির দি মতলব হইয়া থাকলো জিকিরে কলবি ইগুর সুরত হইয়া থাকলো জিব্বা তালু লগে লাগাও লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ ছাড়িতে আল্লাহ অগু হামেশা করো বেশ করি করতে থাকো করতে করতে অগু তুমি অগু লাগি তুমি একেবারে ফাঁস হয়ে যাবা মরবার সময় আসবো আজ পাও যদি বন্ধ হয়ে যায় কেউ শ্বাসে আল্লাহ আল্লাহ কইয়া যাবা বা করবো আর ইমানোর হালত তোমার মৌত হয়ে যাইব খেয়াল রাখিও ফুটিছ জিব্বা তালু লগে লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ ছাড়িতে আল্লাহ কয়দিন খালি করি যাও করার বাদে অটোমেটিক্যালি জিব্বা তালু লগে লাগি যাইব আর কাম হয়ে যাইব এক আধ বছর করার বাদে আর চিন্তা করা লাগতো না শ্বাসে তার আল্লাহ আল্লাহ খোয়া শুরু করে দিব এর লাগে গীতা বলে স্বল্প আদত ফের এবাদত ফয়লা আদত বানাইতাই এর বাদে এবাদত তিল যাইতাই হ্যাঁ তো লাগাও জিব্বা চালু লোকে লাগাও লাগাই সুন্দর হইয়াব আর শ্বাস লইতে আল্লাহ ছাড়িতে আল্লাহ আবু কত বিল খরচ আইন দিয়ে চেষ্টা করি আল্লাহ আল্লাহ
এখন চুড়া সাত বৃহ শব্দ করিয়া ও বলে চুড়া খতরিল করে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أمرنا ما أفكر إذا الله أمر ما بافر ما أفكر إذا الله أمر الأستاذ خلق ما أفكر إذا الله لا تشوفي أستاذ خلق فلا يوم تلت لغسل الله تمر تهرم وتطلق لرجي يا الله الله أمر وعلمين أكرم الأكرمين আল্লাহ আমরা দুনিয়া আখেরাতের ভরসা করি দেও আল্লাহ যে দুষ করিলে সে আল্লাহ তা ক্ষমা দেও আল্লাহ বাকি জিন্দেগি গেল মকবুল তুল্লাহ নসিব করো ইয়া আল্লাহ আল্লাহ রহমান রহিমিন আমরার ভিতরে থাকি ইয়া কি বিরুজ ভাষা সুমা কি না হে ইসরাম ভরাই দেও আল্লাহ আমরা দিল খান্ডে ফাকার সাফ করি দেও আল্লাহ মান তারা বিলা আইলা আইলা তা গালা কানি বালা বুকা বালা লা দিগা মামা দিগা মাস্টার রাজু আউযু বিকা মিন শাররি মা সালাতু ওয়া আবুলাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফির লি ফান্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা
আল্লাহ আমার ওয়াই মিলিয়ন নিজতা সাহায্য করছেন শরীর কইছেন আল্লাহ ইগুন তারে ব্যস্ত শরীর রাখি ইয়া আল্লাহ আল্লাহ ইগুন তারে দুনিয়া আখেরাতে সাহায্য করি ইয়া আল্লাহ আল্লাহ তার উপরে তাকে মুসিবত বললে হরাই নাম ইয়া আমার ওয়াই আল্লাহ তার বাড়ি ঘরের মাঝে আর আমার আসমিল খয়ের বরকত নাজিল করো ইয়া আল্লাহ আল্লাহ তার বাড়ি ঘরের মাঝে আর আমার আসমিল রহমত নাজিল করো ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমার লেখ আমলের তৌফিক দেও আল্লাহ গুনতা মারছি না খালি আমল খান সিদা করি খবর আমাই রে মা আল্লাহ আল্লাহর গুনতা খাম না আল্লাহ খবর আমাই ওয়াটাই হয়ে গেছে আল্লাহ আর আমার আসমিল সিদা আমল দিয়া আমরা রে সিদা করি খবর খান হারাই লোয়ারে আল্লাহ সৈয়দিনা মৌলানা মুহাম্মদ আলী ওয়া সাহবিহি আজমাইন।